তো এখানেই ছেলেটা কিন্তু 15 ডেজ আসা যাওয়া এই আসে চুপ করে একটা সাইডে একটা কর্নারে বসে থাকতো। একদিন 15 দিনের পরে আমি ওকে বলছি, এই ছেলে তোমাকে নিয়ে সিনেমা বানাবো, তোমার কোনো কথা বলো না কেন? তো একদম ছোট করে শর্টটা পরিষ্কার না, বলে জি জি। আমি জি কি রে বেটা, সিনেমা হিরো বাবা তুমি আবার জি কি? পরবর্তীকালে পিতার আসন, তারপরে চাচ্ছু, তারপরে দাদিমা, মায়ের হাতে বেশ 9 মাসের প্রোডাক্ট, 5টা ছবি বানালাম। রাতারাতি ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেল, ব্যবসা অনেক বড় বিজনেস হইলো, কারণ ওই চাচ্ছুই একটা না 7 কোটি টাকা ব্যবসা। আসলে স্টার্টিং পয়েন্টটা এরকম, তখন ঝিনুক ঝিনুক কথাচিত্র, আচ্ছা ঝিনুক কথাচিত্র একটা রোমান্টিক ছবির একটা স্ক্রিপ্ট চলতেছে। আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক, উনিও নেই, উনি মারা গেছে, সিন বাবুল চিত্রালীতে ছিলেন, তো ও স্ক্রিপ্ট করতেছে। তো এর মধ্যে আবার ওই কাকরাইল এরিয়াতেই ভুইয়া মেনশনের সামনে দিয়ে আজিজ রেজা একটা ছেলেকে নিয়ে যাচ্ছে। তো আজিজ রেজা বললো যে ভাইয়া, আপনি তো অনেককে নিয়ে কাজ টাজ করেন, এটা আমার ছোট ভাই, একে নিয়ে কাজ করা যায়। তারপরে পরে বললাম, আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমি। আমার একটু দেখলাম, আমি দেখে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়াল ফিজিক্সটা ছবি করার মতো না, একটা হিরো হওয়ার মতো সেই রকম ফিজিক্স নাই, কিন্তু চোখগুলোর মধ্যে একটা ইনোসেন্সি আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো ওটার থেকেই আমার একটু সফট ছিলাম। পরে আমি আমি ওরে বললাম যে লাঞ্চ ব্রেকে তুমি আসো, ওখানে প্রডিউসারের সাথে ইন্ট্রোডিউস করে দেখি উনি কী বলে। তারপরে যাওয়ার পরে আমি রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের সুদীর্ঘ দিন সিবিএ প্রেসিডেন্ট, আচ্ছা, এবং মতিঝিলে চিনে এক নামে তাকে, জামালউদ্দিন সোনালী ব্যাংক, রফিকুল ইসলাম জনতা ব্যাংক, আর কুদ্দুস হচ্ছে, এরা তিনজন একসাথে আমরা 4 জন লাঞ্চ করতাম অফিসে। তো লাঞ্চের টাইমে আমি ওরে বললাম যে তুমি ওই টাইমে আসো। তো আমি রবিবারে বললাম এই ছেলেটা, উনি আমাকে স্টেজ বললেন যে আপনি ভালো বুঝেন, কী হবে না হবে এটা আপনার ব্যাপার, এগুলো আমাকে প্রশ্ন করে লাভ না, আমি আপনি যাকে নেবেন আমি তা নিয়ে গেছি। পরবর্তীকালে আমি আমার তখন 2টা হোটেল বুকিং দেবো, একটা হচ্ছে সোভাগ কমিউনিটি সেন্টার, আরেকটা হচ্ছে মগবাজারের এখানে একটা ছিল 7 স্টার, আচ্ছা, ওখানে কাজ করে শতাব্দী, এখানে কাজ করে তারিক মাহমুদ, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র পরিচালকও, অনেকগুলো স্ক্রিপ্টের সাথে আমার সাথে কাজ করেছে, মারা গেছে, উনিও নাই, শতাব্দীও নাই, জোসেফ শতাব্দীও মারা গেছে। তো এখানেই ছেলেটা কিন্তু 15 ডেজ আসা যাওয়া এ আসে চুপ করে একটা সাইডে একটা কর্নারে বসে থাকতো। একদিন 15 দিনের পরে আমি ওকে বলছি, এই ছেলে তোমাকে নিয়ে সিনেমা বানাবো, তোমার কোনো কথা বলো না কেন? তো একদম ছোট করে শর্টটা পরিষ্কার না, বলে জি জি। আমি জি কি রে বেটা, সিনেমা হিরো বাবা তুমি আবার জি কি? পরে আমার সাথে আমার এক বন্ধু ছিল, উনিও নাট্য নির্দেশক, মানে আপনার ওই অডিয়েন্সটা আপনাকে খুব ক্যাচ করেছে এতদিন ধরে, এবং আলটিমেটলি ওই উনি আমাকে বললেন যে এই ছেলেটাকে নিয়ে কাজ করলে আমাকে কয়েকটা দিনের জন্য দিয়ে দেন। আচ্ছা, তারপর নিয়ে ঠিক 2 মাস উনি ট্রেন্ড আপ করলো, একদিন গেলাম দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হয়েছে অনেক চেঞ্জ, অনেক ডেভেলপ করে গেছে। তারপরে ওকে নিয়ে আসলাম এই এই কাকরাইলের একটা সেলুনে, শিলামণি মার্কেটের একটা বিহারি সেলুন, ওর কিন্তু আমার অনেক হিরোর মানে হেয়ার স্টাইলগুলো ওর এখানে বসে করে পড়াই আমি, আমিন খানেরও একটা সময়। আচ্ছা আচ্ছা, তো পরে ওকে রেডি টেডি করার পরে রফিকুল ইসলামই তাকে চিনে না, এটা আবার কাকে নিয়ে আসলেন, ও আমরা ওই ছেলেটাই বলেন কি, এত ওনার দেখলেই মনে হয় একটা ভালো ছেলে হিরো। আমি হ্যাঁ এইভাবে হয়, ও সিরিয়াস সিনসিয়ার। 5টি বছর ছেলেটি একাগ্র চিত্তে কাজ করেছে, কোনোদিন কোনো শব্দ উচ্চারণ করেনি, কখনো কথাও বলেনি, একদম আপনাকে বাবা ডাকতো যখন যেটুকু দরকার ছিল আমি ওকে চেষ্টা করেছি। তারপরে 1টা বছর আসলো, দীপজল সাহেব অনেকগুলো ছবি করবে। আর এর মধ্যে বলে রাখি, মাঝখানে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি,
মানে আমার বন্ধুবান্ধব সব আমার পাশ থেকে, আমি একা তখন ফিল্ডে, সোহান বন্ধ করেছে, মতিন রহমান বন্ধ করেছে, শরীসাম কখন বন্ধ করেছে, কেউ ছবি বানায় না, একটা আগ্রাসন, একটা অশ্লীলতার একটা আগ্রাসন। ফাইনালি আমার বড় ভাই ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন, তখন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাকে ফোন করলো, তুমি তো ভালো ছবি বানাতে, এগুলো কি হচ্ছে এখন? আমি বুঝতে পারি নাই। তারপর আমি বললাম বিষয়টা কি, বলে আমার পিয়ন এসে আমাকে যদি বলে স্যার তো খুব ভালো ছবি বানাতো, এখন স্যার কি করে এগুলো, তোমার কি হচ্ছেটা কি? তো আমি তখন বললাম যে আসলে বিষয়টা অন্যরকম, ঠিক আছে আমি পরে কথা বলি আপনার সাথে। আমি তখন ট্রাস্ক ফোর্সের মানে রিপ্রেজেন্ট করছি আর কি, আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, আমি তখন মহাসচিব পরিচালক সমিতির, তখন বিশাল দায়িত্ব। হ্যাঁ, তখন এক সময় কর্নেল গুলজার আসলো, তারপরে তখন ওনাদের সাথে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, এভাবে আস্তে আস্তে তো মানে শেষ প্রান্তে চলে আছে, মানে আমাদের অবস্থা কী হবে, শিল্পের অবস্থা কী হবে, সব কিছু মিলে খুব বিভ্রান্তির মতো। এটা 95 এর দিকে কথা বলছি। হ্যাঁ, ওই পিরিয়ডটাই তো এরকম চলতে চলতে, না 95 না, তারও অনেক পরের ঘটনা, মানে শেষ প্রান্তে আর কি, আমি যেখানে এসে শেষ করলাম, তো এরকম ঘটনা। তারপর আমি তখন মেজর আহমেদ আমাকে বললো আপনার ফিল্ম কোথায় কোথায় চলে একটা লিস্ট পাঠিয়ে দেন, হাফ অ্যান আওয়ারের মধ্যে ওনারা কট করে ফেলেছে টার্গেট অনুযায়ী, ওনারা অপারেশন করে দেখলো একটা হলের মধ্যে কাট পিস জয়েন করে চালাচ্ছে। পরে হল মালিক, ম্যানেজার, হল সিল গালা এগুলো সব করার পরে পরবর্তীকালে আমার কাছেও ফোন আসছে দুই তিন জায়গা থেকে, এর মধ্যে সিরাজ সাহেব একজন প্রবীণ পরিবেশক প্রতিনিধি থেকে, উনি ফারুক সাহেবের অফিস ম্যানেজার ছিলেন, এবং সিরাজ ভাই খুব রেসপেক্টেবল, আমরা খুব ওনাকে অন্য চোখে দেখি। সিরাজ ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে হল মালিককে ধরে নিয়ে গেছে, ম্যানেজারটাকে ধরেছে, বউ বাচ্চা কাঁদতেছে, মানিক ভাই একটু কিছু করা যায়, আপনাকে এইটুকু আমি কনফিডেন্স দিয়ে দিই, আর ভবিষ্যতে কাকরাইল থেকে এগুলো হবে না। পরে আমি বললাম সিরাজ ভাই, এই যে আমি এগুলো সাথে মুভ করি আপনারা জানেন, পরবর্তীকালে কিন্তু এটা আমার অ্যাগেনস্টে চলে যাবে, কারণ এই মেজর হামিদ আজকে যেভাবে কাজ করছে আগামীতে হয়তো সেভাবে উনি আর ইন্টারেস্ট পাবে না, যে ওনারাই তো কোঅপারেশন করে না। তারপরে পরে আমি বাধ্য হয়ে গেলাম, মানুষ তো, হামিদ ভাই বললো হামিদ ভাই এই অবস্থা, তাই তো বললো মানিক ভাই কীভাবে করবেন, আর তো আগাতে পারবেন না। তারপরে একটা পর্যায়ে ওই ছেড়েই দিতে হলো, আমিও ছেড়ে দিলাম সিনেমা, আমিও চলে গেলাম, একটা ফোন শুধু করেছি আমি, বিশাল গ্যাপ ছিল, সেলিম আল দিনকে ফোন করলাম, সেলিম আল দিন আমাকে বললো মানিক ভাই একটা কাজ করেন, একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসেন, ওখানে বসে বাচ্চু ভাইয়ের সাথে উনি শেয়ার করলেন, তখন হারুনও ছিল নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, আফসারউদ্দিন স্যার ছিলেন, সবাই মিলে বাচ্চু ভাই খালি একটা কথা বললেন যে এরকম নাটকের ইতিহাস আর চলচ্চিত্রে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, চলচ্চিত্রের উপরে একটা গবেষণামূলক একটা সিরিয়াল হবে, কীভাবে এটা ডেভেলপ করলো, আর এটা মানিক ভাই খুব ভালো কাজ করবে, আর নাটকের উপরও একটা কাজ হবে, দুইটা নাটকে সব উনি বানাবে, আচ্ছা প্রোগ্রামগুলো উনি করবে, বিটিভিতে এটা চলবে, ওনাকে কোনোভাবে ছাড়বেন না, ওনাকে ছাড়া মানেই হচ্ছে অনেক ঘটনা ঘটায় ফেলবে। যাই হোক, এই 4-5 দিন কাজ করার পরে ফোন আসলো এক প্রোডাকশন ম্যানেজার, স্যার আমার চাকরি চলে যাচ্ছে। তারপরে আমি বললাম তুমি আমাকে যে কারণে ফোন দিছো, আমি কিন্তু ছবি আর করব না, আমি একদম ডিসাইডেড ফিল্ম করব না, কারণ কোনোভাবেই তো এটা কন্ট্রোল করতে পারছি না। পরে ডিপজল সাহেব ফোন করলো, ডিপজল সাহেব ফোন করার পরে আমি ডিপজল সাহেবকে বললাম, তো উনি বললো যে মানিক ভাই আপনি একটু আসেন, তো বললো আপনি একটু আসেন, তারপরে একসাথে একটু আমি রোজা আছি, একসাথে ইফতার করি। তারপরে আমি সেলিম আল দিনের সাথে শেয়ার করলাম, বললো আপনি গেলেও বিপদ না গেলেও বিপদ, আপনি যদি না বানান তাহলে তো আপনাকে জোর করে বানাবে না, আপনি যান।
উনি একটা ট্যাক্সি ক্যাব আলাগে স্ট্রেট বললো যে ওনাকে নিয়ে যাবে এশিয়া সিনেমা হলে, সেখান থেকে যতক্ষণ না উনি তোমাকে না ছাড়ে, আর যদি মনে করো যে তোমাকে থাকতে হয় থাকবা, এবং লাস্ট অবধি তুমি থাকবা এবং ফাইনালি ওনাকে নিয়ে আসবা। পরে আমি ডিপজল সাহেব বললাম আপনি কীভাবে কন্ট্রোল করবেন, কী সিনেমা বানাবেন বলেন, সে বাবা মানে কী লাভটা কী বলে, আমার ইন্ডাস্ট্রি কোনো কন্ট্রোল করতে কোনো লিডারশিপ নাই, একদম ঢালাও করে যদি এটাকে একদম ফ্রিজ পয়েন্টে এনে লোকগুলোকে শনাক্তকরণ করে যদি ওদেরকে শর্ট আউট করা যায় তাহলে ইন্ডাস্ট্রি থাকবে, আদারওয়াইজ থাকবে না। আর তখনই উনি আমাকে বললেন যে আমার সাথে এসপি ডিসি এদের সাথে এই লেভেলের কথা হয়েছে, আর এগুলো কোনোভাবে, আর কাকরাইলে যারা আছে এইটা আমি কন্ট্রোল করব বললেন। তখনই কোটি টাকার কাবি, পরবর্তীকালে পিতার আসন, তারপরে চাচ্ছু, তারপরে দাদিমা, মায়ের হাতে বেঁচে 9 মাসের প্রোডাক্ট 5টা ছবি বানালাম। রাতারাতি ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেল, ব্যবসা অনেক বড় বিজনেস হলো, কারণ ওই চাচ্ছুই একটা না 7 কোটি টাকা ব্যবসা, বিশাল ব্যাপার, এবং একটা রেকর্ড বিজনেস দিয়েছেন ওই। তারপরে যেটা হলো আসলে ওই যে আমি যে অক্লান্ত পরিশ্রম আমার সাথে র‍্যাপ করেছে, অনেকেই করেছে পুরো ইন্ডাস্ট্রিতে, অনেক লোকে আমরা বিভিন্ন সময় মিটিং টিটিং করে ক্লান্ত, কিছুই কোনো কাজ হইল না, ছবি দিয়ে ছবি চেঞ্জ, ঝাঁকে ঝাঁকে লোক কিন্তু ফুলবাড়িয়াতে যেখানে শুটিং করি আসতেছে, এবং সবাই সাকিব আর অপু বিশ্বাসের শিডিউল চায় চায়। আচ্ছা আচ্ছা, আমি সবাই আবার ব্যাক করা শুরু। হ্যাঁ, আমি দীপজল সাহেব বললাম কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি ছেড়ে দেন, আপনি এদেরকে ছেড়ে দেন। ও ছেড়ে দেন, এটা আপনি বললেন। হ্যাঁ, আর আপনি একা করলে কিন্তু আর এটার কোনো উত্তরণ হবে না। এই যে ডিরেক্টর, এই যে আপনার থিংকিংটা, এটাই তো অনেকে ভাবতে চান না যে আপনি একা করলে আর উত্তরণটা হবে না, কোনোদিনই হবে না। যেই ছেলেগুলো কিংবা যারা এটা রেফারেন্স ক্রিয়েট করতে হবে যে এরা ভালো ছবি বানাচ্ছে, চাইলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। ট্রু ট্রু,